মা তুমি এখানে বসে আছো হ্যাঁ বাবা কিছু বলবা অফিসে যাব মা কিছু লাগবে না বাবা তুমি অফিসে যাও হ্যাঁ আমার কিছু লাগবে না তুমি অফিসে যাও ঠিক আছে ভালো হবে আমার অফিস থেকে চলে এসো মা তুমি অফিস বাদে তুমি মন খারাপ করো না কারণ তোমার সাথে খারাপ ব্যবহার করে মা আমি বুঝতে পারছি আমি আছি না মা আমার কাছে তুমি সব কিছু চাইবা ও কি চাই আর কি বলো না বলো এটা কোনো বিষয় না মা আমি তোমার সন্তান তো বাবারে এক সেকেন্ড থেকে মাত্র আমার ঘরে আসছে সে মানায় নিতে একটু সময় লাগবে আমি এর জন্য কিছু মনে করি না বাবা তুমি এগুলো নিয়ে আমার খুব টেনশন করো না আমি ভালো আছি বাবা তুমি মনোযোগ দিয়ে অফিস করো অফিসে যাও বাবা রাখো না মা পৃথিবী কিছু তোমার আমার কাছ থেকে আলাদা করতে পারবে না তুমি আমার সন্তান তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে আমি তো তোমারে বৌমারে সন্তান হিসেবেই মানি যাও বাবা তুমি অফিসে যাও আমার জন্য টেনশন করো না আমার সন্তান হবে আমার ছেলে মেয়ে হবে তাদেরকে নিয়ে আমি এই সংসারটা সুন্দর ভাবে গোছাবো তোমার ওই মায়ের কারণে আমি পাচ্ছি না শুনো তোমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না তোমার মাতা যে ভুট্টা ঢুকছে না এটা জেরে ফেলে দাও কারণ মা তো মাকে তুমি কখনো আর কখনো এরকম কথা বলবে কারণ আমার অনেক কষ্ট হবে ব্যাস যা বোঝা আমি বুঝে ফেলেছি তুমি পারবা না তাই তো ঠিক আছে যা করার আমাকেই করতে হবে আমি আজকে রেখে আসবো তোমার মাকে বৃদ্ধাশ্রমে শুনো তোমার এই বাড়তি কেচাল আমার আর ভালো লাগছে না আমার অফিসে টাইম হয়ে গেছে আমার অফিসে যেতে হবে আর আমার মাকে নিয়ে কখনো যে জন্ম দিয়েছে তাকে নিয়ে আর কখনো তুমি কথা বল কারণ সে আমার মা যে আমাকে জন্ম দিয়েছে 10 বার জোর দিয়ে পেটে ধরেছে সেই মাকে নিয়ে আর কখনো তোমার সেই কথা বলে শুনতে চাই বলার চেষ্টা করো কারণ আমার মা তো আমি বলছি আমার মাকে নিয়ে আর কখনো ফলতো আমি চাই না ভালোভাবে থাকতে চাই বাসায় আমার মাকে নিয়ে থাকতে হবে এটা তোমার লাস্ট সিদ্ধান্ত আর তুমি কী করবে না করবে সেটা তোমার বিষয় আমি কিচ্ছু জানি না আমার মা আমার সর্ব মায়ের পায়ে নিচে সব দেখতে আসতো সবুজ যে কাজটা তোমার করার কথা ছিল সে কাজটা তুমি করবা না তাই তো বুঝেছি ওই কাজটা আমাকেই করতে হবে আমি অপি কি করতে পারি কি পারি না আমি আজ সেটা দেখিয়ে দেব আমি এই মুহূর্তে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব তুমি অফিস থেকে এসে দেখবে তোমার মা আর ঘরে নেই মা 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 করে ডাকলেও আর কোনো কাজ হবে না আমি ওকে দেখিয়ে দেব শোনো এই যে এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের ঠিকানা হুম এটা হচ্ছে
তুমি পারোনি না দেখো অপি কি করতে পেরেছে তোমার মাকে ঠিক বৃদ্ধাশ্রমে আমি পাঠিয়ে দিয়েছি আজকে তুমি ঘরে যখন আসবা এসে মা মা বলে ডাকবা কোনো কাজ হবে না তোমার মা বৃদ্ধাশ্রমে আমি পাঠিয়ে দিয়েছি দেখো অপি কি করতে পারে বাসায় এসে দেখবা আমার মা কি এমন ক্ষতি করত তোমার যার কারণে আমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসছো জবাব দাও কথা বলছো না কেন তোমার মা আমার অনেক সমস্যা করে আমি খেতে পারি না ঘুমাইতে পারি না ভালো রকম একটু ঘুরতে পারি না একটু ফোনে কথা বলতে পারি না সবসময় কাউকে কাউকে ম্যামা করে থাকে ভালো লাগে না আমার ওসব আর শোনো না তোমার মা ওখানে অনেক ভালো থাকবে বুঝছো চুপ আমার মা ভালো মন্দ আমি বুঝি মা কিভাবে ভালো থাকবে কি ওই কি থাকবে মা আমাকে ছাড়া কত কষ্টে আছে এই বৃদ্ধাশ্রমে তা আমি জানি মা তো আমার আমি জানি আমার মা তোমার কাছে বুঝাচ্ছিল হ্যাঁ বুঝাচ্ছিল ওনাকে আমি সহ্য করতে পারি না ওনাকে আমি দেখতে পারি না ওনাকে ভালো লাগে না লাগে না লাগে না লাগে না আমি রেখে এসেছি আর ভালো লাগবে কিভাবে তুমি তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছো তুমি অন্য কাছ থেকে জন্ম নিয়েছো ওনার কাছ থেকে জন্ম নিয়েছো এর জন্য আমার মার কষ্ট তুমি বুঝো না এই শোনো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না এখন তুমি কি চাও তোমার মাকে চাও না আমাকে চাও যদি তোমার মাকে চাও আমাকে তুমি পাবে না আমাকে যদি তুমি চাও তাহলে তোমার মাকে বৃদ্ধাশ্রম থেকে বাসায় আনতে পারবে না এবার শেষ কথা বলে দিলাম সত্য কথা তোমার যদি বড় শক্তি তোমার খুবই ভালোবাসি যে মা তুমি বুঝে থাকে আমি ভালোবাসো না তাকে তোমার চেয়ে বেশি ভালোবাসি কিন্তু হ্যাঁ সে স্ত্রী তোমার মা যা করে কি তুমি কি চেয়েছ আমি তোমাকে নিয়ে সব কিছু দিয়েছি তুমি ভালোবাসো তোমাকে ভালোবাসো আজকে ভালো করি সেটাই সত্য মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কি চাই Thank you.
কি তুমি কোথায় নিয়ে আসলা এটা তো আমাদের বাড়ি আমি জানি এটা তোমাদের বাড়ি তুমি জানতে চেয়েছিলে না আমি কি চাই আমি জান্নাত চাই আমার মাকে চাই তুমি জানো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেই মাকে চাই বাবা বাবা আমি বাবা এত রাত্রে বাবা কি বাবা কি রে বাবা তেমন কিছু না বাবা না বাবা হ্যাঁ বাবা বলো কিশোর হচ্ছে বাবা আপনি একদিন বিয়ের সময় ওরে আমার হাতে তুলে দিয়েছিলেন হ্যাঁ সব দায় দায়িত্ব আমারই ছিল হ্যাঁ এখন থেকে বাবা আমি আর পারছি না আমার মেয়ের কাছে কোনো অন্যায় কিছু করে বাবা তুমি আমার কাছে বলো এমন কিছু না বাবা সব কিছু আপনি ওর কাছে জেনে নিন বাবা বাবা কি আমি আমার শাশুড়িকে একদম সহ্য করতে পারতাম না ওনাকে আমার ভালো লাগে না তার আমি একটু সহ্য করতে পারি না সব কাজে ওনাকে আমার চোখের সবসময় আমার ভালো লাগে না দেখতে ভালো লাগে না তাই আমি তোমার জামাইকে বলছিলাম যে ওনাকে বের করে দিতে আমার কথা শুনে না আমার ভালো লাগে না যখন তোমার জামাই অফিসে গেছে আমি ওর অজান্তে আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি এটা কি আমি অন্যায় করেছি বাবা না মা না রে মা তুই অন্যায় করতে পারিস কারণ তুই কি বুঝিস মা আর বাবা কি জিনিস তোর বিয়ে হয়েছে তুই একদিন মা হবি আমি যেমন বাবা হয়েছি তুই একদিন তোর সন্তানের কাছে মা হবি আরে পৃথিবীতে মা আর বাবা ছাড়া পৃথিবীতে কিছু আছে জান্নাত 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 এই তো মানুষ জান্নাত কোথায় পায় জানিস মায়ের বাবার পায়ের নিচে আর তুই তোর শাশুড়ির চোখে দেখিস না তার বৃদ্ধাশ্রমে দিয়েছিস এইটা আমার মতন একজন বাবা হয়ে শুনতে হইলো না শুনতে হইলো যে আমার মায়া এতটা নোংরা এতটা খারাপ যে শাশুড়ির বৃদ্ধাশ্রমে রাইকাছে সেই জামাই রাত্র 12টা বাজে তার শ্বশুরের ডাইকা ঘর থেকে উঠাইয়া মাইয়া হাতে ধরাই দিয়ে যায় এমন মাইয়া জন্ম দিয়ে জীবন একটা আমার মনে হয় কি জানো লজ্জায় ট্রেনের তলে পড়ে মারা যায় ঘরে আমি কালকে জামাই পাও দিতে তোর কি আসি যে ব্যাপারে আমি ভুল করছি জীবন অন্যায় করছি এর মতন মাইয়া জন্ম দিয়ে এই কলঙ্ক মেয়ের মুখ আমি দেখতে চাই না কালকেই তুই আমি আবার ওই জামাই বেড়ে নিয়ে আমি ওই শাশুড়ির পাও দইরা তারপরে তুই খাবি তুই জীবনে আমার বাপ বলে পরিচয় দিতে পারবি না ঘরে তুই জীবনে যে অন্যায় করছস কঠিন অন্যায় করছস তার পাও ধরে যদি মাপ না নাস তুই জীবনে সুখী হইতে পারবি না আমি তোর বাপ হয়ে তোর অভিযোগ আজকে সকালবেলা চাই তুই শাশুড়ি পাও ধরে মাপ চাবি নাহলে তোর আমি মাইয়া বলে স্বীকার করুন না পরিচয় দেবো না মনে করবো আমার মাইয়া নাই মারা গেছে মারা গেছে মারা গেছে চল কর চল না বাবা আমি যেহেতু ভুল করে ফেলেছি আমি আর ঘরে যাব না আমার শাশুড়ির কাছে নিয়ে চলো আমি আজকে ওনার কাছে ক্ষমা চাব তাহলে তুই ভুল করছস যে তোর শাশুড়ির লোক অন্যায় করছস ভুল করছস তার পাও ধরে মাপ চাবি চল মা আমার মধ্যে অনেক কষ্ট হয়েছে মা না বাবা আমার কিসের কষ্ট আমার কোনো কষ্ট হয় না বাবা কি বলো মা কি কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে বৃদ্ধাশ্রমের লোকরা তো পুরো ঠিক মতন খাবারও দেয় নাই না রে বাবা সন্তানের খাওয়া হইলেই মায়ের খাওয়া হয় বাবা তুমি আমার নিয়ে এত চিন্তা করো না তুমি মা না অনেক ভুল করে ফেলছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও না না বাবা তুমি কোনো ভুল করো নাই ঘরে চলো বৌমারে ডাকো বৌমা কোথায় চলো ঘরে চলো বাবা আসুন মা তুমি বসো না বাবা আমি বসবো না বৌমা কোথায় ওরে ডাক বসো মা আমি বসবো না বাবা তুই বৌমারে ডাক বৌমা শোনো বৌমা কই আমি যখন বাসায় আসি না মা তখন এসে তোমাকে ঢাকাটা দিই ওকে জিজ্ঞাসা করতে আমার মা কোথায় এত সাহস আমার মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে তাই কি হয়েছে বাবা সেটা আমি মানতে পারি না মা আমি মানতে পারি না বৌমার কি করছিস ঘরে ওর বাবার কাছে নিয়ে আসছে তুই এটা কি করছিস বাবা না না তুই এটা ভালো করিস না ও ছেলে মানুষ
ও ভুলবশত একটা কাজ করে ফেলছে, তার জন্য তুই ওর এত বড় শাস্তি দিতে পারিস? শান্ত হয়ে রাখো, সহ্য করতে পারবে না মা। না বাবা, তুই এটা ভুল করছিস। তুই বৌমারে এক্ষুনি ফিরিয়ে নিয়ে যা, আমি বলতেছি তুই বৌমারে এক্ষুনি ফিরিয়ে নিয়ে। মা তুমি জানো না সে কি অপরাধ করছে। বাবা তুই ভুল করলে তোরে আমি ক্ষমা করতাম না, ও তো আমার সন্তানের মতো, তার একটা ভুল না হয় করে এসেছে। রাত হয়ে গেছে, কালকে সকালে গিয়া বৌমারে নিয়ে আসবা পিয়াই সাহেবরে বইলা, আমার যেন আর কিছু বলতে না হয়। আপনি ক্ষমা করে দেন। তুমি আমার ছেলের বউ না, আমার সন্তান। আমার ছেলে যেরকম সন্তান, তুমিও আমার আরেকটা সন্তান। আমি অনেক ভুল করেছি মা, আপনি আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। মৃত্যুর মাটি পর্যন্ত তোর স্বামীর বাড়ি পাবি। এই তোর বাপ, এই তোর মা, সারা জীবন একটা মেয়ের শাশুড়ি মা হয়, তুই একদিন শাশুড়ি হবি, তুইও মা হবি। আজকে তুই শাশুড়ির কষ্ট দিবি, তোর ছেলের বউরা তোরে কষ্ট দেবে। ভালো মন্দ বুঝা, এই শাশুড়ির লে মিলজি করে খাবি। যদি সারা জীবনে শুনছি যে তুই শাশুড়ির লে কোনো অন্যায় করছিস, ওদিনকে তুই আমার মরা মুক্তি। আমি আসি। তুমি আমার মেয়ে, তুমি আমার ছেলের বউ না, আমার মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে।